অধ্যাপক নরেন বিশ্বাসের উচ্চারণ বিষয়ক বক্তৃতা ৮। বাঙালি ব্যঞ্জনে বশীভূত, আমার এই কথার অর্থ সবারই জানা। কারণ আমাদের খাবারে যদি সুন্দর চালের ভাত থাকে, সাদা ভাত, তার পাশে যদি ব্যঞ্জন না থাকে, আমাদের মন কিন্তু ভরে না, আমরা ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠি। কিন্তু মোটা লাল চালের ভাতও যদি হয় আর চারিদিকে যদি ব্যঞ্জন সজ্জিত থাকে, তাহলে কিন্তু আমাদের মনটা ভরে ওঠে, খুশিতে নেচে ওঠে। ঠিক তেমনি ধ্বনির ক্ষেত্রেও স্বরবর্ণ বা স্বরধ্বনি আমাদের ভাষার প্রাণের মতো ঠিকই, কিন্তু সেই প্রাণের সৌন্দর্য এবং সেই প্রাণের বিস্তার বিকাশ ঘটে ব্যঞ্জনে। অতএব ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা স্বরবর্ণের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। এখন আমাদের বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ এটা ব্যবহৃত হয় দুভাবে, সাধারণত অসংযুক্ত অর্থাৎ ফাঁকা স্বাধীন ব্যঞ্জন বর্ণ রূপে, আর ব্যঞ্জনে ব্যঞ্জন যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন রূপে, সংযুক্ত ব্যঞ্জন রূপে। এখন আমাদের আলোচনার প্রথমেই আসা দরকার অসংযুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনায়। এই বর্ণ পরিচয়ের সময় আমাদেরকে শেখানো হয় ক খ গ ঘ উ চ ছ জ ঝ ঞ, কিন্তু এই প্রথম দুই বর্গের পঞ্চম বর্ণটি আমরা যেভাবে বর্ণ পরিচয়ের সময় পাই, ভাষার ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু তার সে পরিচয় আমরা পাই না। অর্থাৎ আমরা ক বর্গের শেষ বর্ণটিকে বলছি উ, এখন ওটার নাম যদি উ হয় তাহলে ব্যবহারের ক্ষেত্রেও হওয়া উচিত র যোগ উ র উ, বয়কার উ বে উ, কিন্তু আমরা বলছি রং, আমরা বলছি ব্যাং। অর্থাৎ উ বর্ণটি বর্ণ পরিচয়ের সময় আমরা শিখলেও, উ রূপে শিখলেও, ওর ধ্বনিগত রূপ হচ্ছে, ব্যবহারিক রূপ হচ্ছে অং। এবং এই রকম আরেকটি প্রতীককে আমরা অং বলি, সেটা হলো অনুস্বর। বাংলা ভাষায় লিখিত রূপে অনুস্বর এবং উ এটা দুটো আলাদা রূপ, কিন্তু ধ্বনিগত দিক থেকে দুই সমান। সুতরাং আমাদের প্রাথমিক শিক্ষার্থীকে যদি শেখানো হতো ক খ গ ঘ অং, তাহলে এত ঢঙের সৃষ্টি হতো না, এত সঙের সৃষ্টি হতো না, এবং আমাদের এত ঢং করতেও হতো না। এই যে উ, এরপরে আসছে ঞ, এখন ঞ যেটা সেটা তো ঞ ঞ, কোনো কোনো অঞ্চলে নিয় বলে, কিন্তু এর মানে বর্ণ পরিচয়ের বিশুদ্ধ রূপ হচ্ছে ঞ। এখন এই ঞ যদি হয় তাহলে আমরা যদি বলি রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়ে মেহগ্নির ময়চ জুড়ে পয়চ হাজার গ্রন্থ, তাহলে ইয়র উচ্চারণ ঠিক থাকছে ময়চ পয়চ, কিন্তু হবে কি, মেহগ্নির মঞ্চ জুড়ে পঞ্চ হাজার গ্রন্থ। অতএব ইয়র ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। আসলে এই বর্ণটিকে বলা হয় বেকার বর্ণ, আকার আছে কিন্তু চাকরি নেই, অর্থাৎ ইয় দিয়ে তেমন কোনো শব্দ বাংলা ভাষায় হয় না। যদিও আমাদের দেশের ভূঁইয়া এবং মিয়া সাহেবরা ওকে একটু চাকরি দিয়েছিলেন, কারণ কেউ কেউ লেখাতে ভূঁইয়া লেখাতে এবং মিয়া লেখাতে ইয় ব্যবহার করেন, আর বিড়ালের কল্পিত ডাকে আমরা মিয় মিয় যে ধ্বনি কল্পনা করি তাতেও ইয় দিয়ে লেখে কেউ কেউ। সুতরাং এই যে ইয় এর জায়গা খুব সীমিত, আসলে এর ব্যবহারটা জানা দরকার। ভাষা শিক্ষার্থীর প্রায়োগিক দিক থেকে ইয়র ব্যবহারটা জানা দরকার, সেটা হচ্ছে চ বর্গের অন্য চারটি বর্ণের সঙ্গে ইয়র সংযুক্ত অবস্থায় যখন ব্যবহৃত হয় তখন তার উচ্চারণ প্রায়শ ন হয়ে যায়। যেমন পঞ্চ, বঞ্চনা, সঞ্চয়, এই যে চ ইয়, কিন্তু তারপর ছতে যখন আসে তখন বাঞ্ছা, বাঞ্ছিত, লাঞ্ছিত, যখন জয়ে যায় তখন ব্যঞ্জন, ব্যঞ্জনা,
রঞ্জন, খঞ্জনা, অঞ্জনা এবং আমাদের সেই তাহার নামটি, এটা আমরা জানি, রঞ্জনা, খঞ্জনা, ব্যঞ্জনা। এতে ইয়তে মানে জতে ইয়, এখন এই যে জ ইয়, এতে ইয়র উচ্চারণ কিন্তু নয়ের মতো হয়ে যাচ্ছে। আবার ঝঞ্ঝা ঝড় দৈব দুর্বিপাক তাদের ছায়া দুর্মিলাক, এই যে ঝঞ্ঝা এখানেও কিন্তু নয়ের মতো। তাহলে পরিষ্কারভাবে আমরা এটার সিদ্ধান্তে আসতে পারি যে চ বর্গের সঙ্গে যখন ইয় সংযুক্ত হয় তখন তার উচ্চারণ প্রায়শ নয়ের মতো হয়ে যায়, একেবারে পরিষ্কার দন্তন্বয়ের মতো হয়। এবং অঞ্জলি কিংবা অঞ্জনা কিংবা ব্যঞ্জনা কিংবা ব্যঞ্জন, এ যত কিছুই বলি না কেন এখানে পরিষ্কার দন্তন্বয়ের যে উচ্চারণ সেই উচ্চারণটি আমরা পাচ্ছি, অর্থাৎ ইয়া ইয় জয়ঞ্জ। কিন্তু যখন জ ইয় গ হয়, জ এবং ইয় মেশে, তখন কিন্তু আমাদের জ্ঞান থাকা দরকার এবং আমরা জ্ঞাত হই যে এখানে কিন্তু জয়েরও উচ্চারণ নেই, ইয়রও উচ্চারণ নেই, দুটো মিলে হয়ে যাচ্ছে গয়ের মতো। এবং আদিতে জ্ঞাত জ্ঞান হলেও যখন বিজ্ঞান কিংবা বিজ্ঞ এ কথা বলছি তখন কিন্তু গ গর মতো। এখন এই যে দুটো মানে রূপ, এটা যেমন আমরা পেলাম, তেমনি আমরা আরও বর্ণ পাই যেগুলোর বর্ণের রূপ একাধিক কিন্তু উচ্চারণ এক। যেমন দুটো জ, দুটো জয় কিন্তু চেহারা আলাদা কিন্তু আমাদের রূপ, কিন্তু ধ্বনি রূপ কিন্তু এক। যেমন জম এবং জামাই, আমরা আগেও আলোচনা করেছি, জম এবং জামাই এদের চেহারা আলাদা কিন্তু ধ্বনি একদম এক। দুটো ন, মূর্ধন্য এবং দন্তন্য, কিন্তু বাংলাদেশের জনগণ এটা মানবে না, আগের মূর্ধন্যের উচ্চারণ অবশ্য ভিন্ন ছিল, সেটা অবান্তর প্রসঙ্গ, আমরা সেই ইতিহাসগত দিক আর বিবরণ দিতে যাব না। আমরা এবারে বলছি যে তিনটি স আছে, তিনটি স, তালব্য, মূর্ধন্য এবং দন্ত, তিনটি স্বয়ের রূপ কিন্তু আলাদা, কিন্তু বাংলা ভাষায় একেবারে একটি স উচ্চারিত হয় প্রধানত ফোনিম হিসেবে, মূল ধ্বনি হিসেবে, কিন্তু কোথাও কোথাও স কিন্তু ছয়ের মতো হয়। সেটা কোথায় হয়? যখন স অ্যালোফোন বা সহধ্বনি হয়ে যায়, অর্থাৎ অন্য ধ্বনির প্রভাবে সেই স্বটা কিছুটা ছয়ের মতো হয়ে যায় বা ইংরেজি এচের মতো হয়ে যায়, সেটা কোথায় হয়? ত, থ, ন, র, ল, এই সব বর্ণ দন্ত বা দন্তমূলীয় বর্ণের সঙ্গে স যখন সংযুক্ত অবস্থায় উচ্চারিত হয় তখন তার উচ্চারণ হয়ে যায় রীতিমতো ছয়ের মতো। যেমন মস্তক, মস্ত, সমস্ত, দরখাস্ত, বরখাস্ত, যে কোনো শব্দই আমরা বলতে চাই না কেন, যখন ত, ওই যে ছয়ের পরে যে ত বলবো, বরখাস্ত, এই তো বলার জন্যে যে চিপটে প্রস্তুতি, প্রস্তুতি না প্রস্তুতি নিচ্ছে, সেখানে ওই দন্ত মূলে যাওয়ার জন্য জিভটার যে প্রবণতা থাকে ওই প্রবণতার কারণে আগের স্বটা কিছুটা ছয়ের মতো হয়ে যায়, এইটাই হলো আসল। এজন্যে এই সমস্ত শব্দ আমরা যখন বিচার করব তখন দেখব যে এই স্থান কিংবা প্রস্থান, এই এখানেও থয়ের প্রভাবে স্বটা ছয়ের মতো হয়ে গেল। অনেকেই প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে পারো, এই যে প্রশ্ন, দুই বাংলায় কিন্তু এখন প্রশ্ন খুব চলছে, কিন্তু ধ্বনিতাত্ত্বিক বিধান অনুসারে ন যেহেতু দন্তমূলীয় ন, এজন্য ওই নয়ের প্রভাবে ওটা ছয়ের মতো হওয়া উচিত। আমরা স্নেহ করি, আমরা প্রশ্ন করব, কিন্তু এখন চালু হয়ে গেছে যেহেতু প্রশ্ন, এজন্য বিকল্পে অনেক জায়গায় এখন দেয়া হচ্ছে প্রশ্ন, প্রশ্ন, কিন্তু মূল উচ্চারণ ধ্বনি অনুসারে হওয়া উচিত ছিল প্রশ্ন। অর্থাৎ এই যে নয়ের সাথে হলো, তেমনি আমরা বলি অশ্লীল কিন্তু হওয়া উচিত অশ্লীল, আমরা বলি শ্লেষ্যা হওয়া উচিত শ্লেষ্যা, আমরা বলি শ্লোক কিন্তু হওয়া উচিত শ্লোক, অর্থাৎ ল দন্তমূলীয় পার্শ্বিক ধ্বনি, এর প্রভাবে ছটা ছয়ের মতো হওয়া উচিত। সবচাইতে ভালো বোঝা যাবে, তোমরা তো ভালো শ্রোতা, শ্রোতা আমরা বলবো নিশ্চয়ই নয়, কারণ রয়ের প্রভাবে এখানে র হলো দন্তমূলীয় কম্পনজাত ধ্বনি, এই ধ্বনির প্রভাবে ছটা ছয়ের মতো হবে, অতএব তোমরা শ্রবণ করবে, তোমরা শ্রোতা হিসেবে ভালো। এবং শৃগাল দেখা যায়,
পর্বতের শৃঙ্গে যাব এবং বাংলা মাসের নাম নিশ্চয়ই শ্রাবণ নয়, শ্রাবণ, আমরা শ্রীলঙ্কা বলবো না, শ্রীলঙ্কা। অতএব এই যে শ্রীমানের দল, এই যে আমরা রয়ের সাথে যুক্ত বলে আমরা এটাকে বলছি ছয়ের মতো। এই ত থ ন র ল এই ধ্বনিগুলোর সঙ্গে যখন সংযুক্ত অবস্থায় স ব্যবহৃত হচ্ছে, সেই বর্ণগুলো উচ্চারণ করার প্রবণতার জন্য জীব যে প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতির কারণে এই স্বটা ছয়ের মতো হচ্ছে। এটাকে বলা হয় ধ্বনি নয়, সহধ্বনি বা অ্যালোফোন। আমরা এরপরে যে তিনটি বর্ণ আমরা পাই যেগুলো খুব ভুল উচ্চারিত হয়, র র ঢ, যারা বাকশিল্পে জড়িত কিংবা বাকশিল্পের সাধনায় ব্যবহৃত হবে বলে মনস্থ করেছ, তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে এই এই তিনটি বর্ণ একদম পরিষ্কারভাবে উচ্চারণ করবে। আমি একটি বাক্য বলছি, এই বাক্যের মধ্যে তিনটি বর্ণ পাবে। হে প্রগাঢ় পিতামহী, আমিও তোমার মতো বুড়ো হব। এখন এই যে প্রগাঢ় পিতামহী, আমিও তোমার মতো বুড়ো হব, প্রগাঢ় হতে আছে ঢ, তোমারতে আছে র, আর বুড়োতে আছে ড। এই তিনটি বর্ণ যেন কোথাও এক না হয়, তিনটি ধ্বনি আলাদা। র হচ্ছে দন্তমূলীয় কম্পনজাত ধ্বনি, র হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, ঢ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। সুতরাং এইখানে যদি আমি বলি তারই লাগি কাঁদিনি সেদিন, তারই লাগি মানে তার জন্য, ঈশ্বরের জন্য, কিন্তু তার পরিবর্তে যদি বলা হয় তারই লাগি কাঁদিনি সেদিন, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এসো এসো আমার ঘরে, এখানে যদি ঘরের জায়গায় আবার ঘরে হয় তাহলে ঘাড়ে ধরে বের করে দেবে। সুতরাং র র ঢ এই তিনটি বর্ণকে আলাদা উচ্চারণ করতে হবে। কিন্তু আমাদের যে ভুল হয় তার বড় প্রমাণ আমাদের পাঠশালাতে শেখানো হয় বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, সব জায়গায় কিন্তু র বলা হচ্ছে, কিন্তু এটা পরিষ্কার তিনটি ধ্বনি আলাদা এবং শ্রুতিতে যেন তার স্বাতন্ত্র ধরা পড়ে। এজন্যে আমাদের অত্যধিক প্রযত্নে অনুশীলনে এই তিনটি বর্ণকে স্পষ্ট করা উচিত। আমি অসংযুক্ত ব্যঞ্জনবর্ণের বিস্তারিত বিবরণ দিয়ে তোমাদেরকে আর ভারাক্রান্ত করতে চাচ্ছি না। আমাদের জন্যে কঠিন অধ্যায় পড়ে রয়েছে, সেটা হলো সংযুক্ত ব্যঞ্জনবর্ণ, যেখানে আমি পূর্বাহ্নে অর্থাৎ প্রাথমিক আলোচনায় বলেছিলাম আমাদের ভাষার লিখিত রূপ আর উচ্চারিত রূপ মেলে না। মেলে না কোথায়? আমরা যখন ফলাতে যাই তখন কিন্তু এর জ্বালা কিংবা এর যন্ত্রণা খুব বৃদ্ধি পায়। এখন ফলা কাকে বলে, ফলা এবং কার, এ বিষয়টি কি তোমাদের মধ্যে পরিষ্কার? শোনো, যখন স্বরবর্ণগুলো প্রতীকী রূপ নিয়ে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়, মানে স্বরচিহ্নগুলো যখন ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, তখন তাকে বলা হয় কার। আর যখন ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হয় ফলা। অর্থাৎ যেমন আমরা যখন মামা কিংবা কাকা লিখি তখন মামাতে ম স্বরবর্ণের আ, ম স্বরবর্ণের আ লিখি না, ম লিখে ময় আকার দেই, ম ময় আকার, ময়াকার ময়াকার মামা, কাকাও তেমনি কয়াকার কয়াকার। অর্থাৎ কয়ের সঙ্গে যেটা যুক্ত হচ্ছে সেটা আ বর্ণ পুরো নয়, তার কার চিহ্ন বা স্বরচিহ্ন, একে বলা হয় কার চিহ্ন। এজন্যে আকার, ইকার, উকার, রিকার, একার, ঐকার, ঔকার, এগুলো কিন্তু কার, কিন্তু ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, এগুলো কিন্তু ফলা। অর্থাৎ ব্যঞ্জনবর্ণ যখন ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে তখন সেটা ফলা, আর যখন স্বরচিহ্নগুলো প্রতীকী রূপে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন কার। অতএব কার এবং ফলা, এর পার্থক্য তো পরিষ্কার। এখন সংযুক্ত ব্যঞ্জনবর্ণের আলোচনায় মুহাম্মদ আব্দুল হাই, প্রখ্যাত ধ্বনিতত্ত্ববিদ, আমার শিক্ষক, তিনি বলেছিলেন বাংলা ভাষায় 250 মতো যুক্ত ব্যঞ্জন ব্যবহৃত হয়। এখন যদি আমি 250 যুক্ত ব্যঞ্জনের আলোচনায় ব্যবহৃত হই তাহলে কয়েক দিনের দরকার হবে।
আমরা সে 250 যাব না। তারপর তিনি বলেছিলেন তার মধ্যে 36টি একটু বেশি হয়, একটু বেশি হয় 36টি, 36টির আলোচনা আমরা করতে পারবো না। তার মধ্যে 4-5টি ফলা বা যুক্ত ব্যঞ্জন সর্বাধিক ব্যবহৃত হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অনুসারে, পৌনঃপুনিকতা অনুসারে অনেক বেশি ব্যবহৃত হয়। আমরা সেই 4-5টি ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণের আলোচনা করব। এই যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে জ ফলা, আছে র ফলা, আছে ব ফলা, আছে ম ফলা, আছে ল ফলা। এবং আর একটি বিষয় আলোচনা না করলে আমাদের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে এবং বিভ্রান্তির হাত থেকে আমরা কোনোমতেই রেহাই পাব না, সেটা হলো হ যখন অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়, হ দেখতে একেবারে মহাশয়ের মতো, কিন্তু হ যখন নয়ের সঙ্গে যুক্ত হয় তখন যে চিহ্ন ধরা পড়ে কিংবা সায়ান্যের যে আভাস আসে সেটা কিন্তু একেবারে ভীতিপ্রদ। এবং তারপরে যখন বয়ের সঙ্গে মেলে তখন একদম আহ্বান করার কথা আসে এবং আমরা একদম বিহ্বল হয়ে পড়ি। অর্থাৎ হ যখন আসে ময়ের সঙ্গে যখন মেলে তখন একদম ব্রহ্মপুত্র নদীতে যেতে হয়। অতএব হ সংক্রান্ত হয়ের যুক্ত ব্যঞ্জনের আলোচনা না করে আমাদের যুক্ত ব্যঞ্জনের আলোচনা শেষ হবে না। প্রথমেই আমাদের ফলা আলোচনার প্রথমেই দরকার আমাদের নির্বাচিত করা কয়টি ফলা আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব জ ফলা, আমরা আলোচনা করব র ফলা, আমরা আলোচনা করব ম ফলা, আমরা আলোচনা করব ব ফলা, আমরা আলোচনা করব ল ফলা, এবং অবশেষে আলোচনা করব হয়ে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের কথা। আমরা প্রথমেই জ ফলা আলোচনা করব। জ ফলার সূত্র, জ ফলার সূত্র এই জন্যে যে জ ফলাটি আসলে কিন্তু অন্তস্থ জয়ের প্রতীকী রূপ। ফলার মধ্যে আবার একটু পার্থক্য আছে, সব ফলা কিন্তু প্রতীকী রূপে যুক্ত হয় না। জ ফলা যুক্ত হয়, র ফলা যুক্ত হয়, কিন্তু ম ফলাটা ম নিচে বসে এমনভাবে যে ম বোঝা যায় তবে একটু ভিন্ন চেহারা পায়, কারণ একটা বর্ণের সঙ্গে আর একটা বর্ণ যুক্ত করতে গেলে পুরো বর্ণ দুটো লেখা যায় না, লেখা মুশকিল হয়। লাইনের অর্থাৎ মাত্রা যেটা আছে, জায়গা যেটা আছে, সেটা ধরবে এই পরিমাণ করে এই পরিমিত রূপে তো লিখতে হয়। ব ফলা কিন্তু বই বসে, র ফলা কিন্তু পদাশ্রিত হয়, আবার র যখন রেফ হয় তখন একদম শীর্ষে চলে যায়, আমরা তর্ক করেও তাকে আর মূর্খের মতো বুঝতে পারি না। অর্থাৎ র ফলা উপরে যায়, এই রেপটা উপরে যায়, র ফলা নিচে যায়। র ফলা পদাশ্রিত, রেপ শীর্ষে অবস্থিত। সুতরাং আমরা জ ফলার আলোচনায় চলে আসি। জ ফলা আলোচনা এক নম্বর সূত্র, শব্দের প্রথমে অকারান্ত কিংবা আকারান্ত বর্ণে যদি জ ফলা যুক্ত হয় তাহলে তার উচ্চারণ সাধারণত একারের মতো হয়ে যায়। আমি আবার বলছি, শব্দের প্রথমে অকারান্ত কিংবা আকারান্ত বর্ণে জ ফলা যুক্ত হলে তার উচ্চারণ অনেকটা একারের মতো হয়ে যায়। যেমন তোমরা এই যে সময় ব্যয় করছ, ব্যয় করছ, বয় নয় ব্যয়, এখানে কেবল বয় জ ফলা। আবার যদি বলি মোর নাম এই বলে খ্যাত হোক, খ্যাত বানান কি খয় জ ফলা আকার আর ত, আমরা কিন্তু বলছি খ্যাত, খাত না, জ ফলা যুক্ত। অতএব এই যে ব্যয়, এই যে খ্যাত, এই যে ন্যস্ত, এই যে ব্যস্ত, এই যে ব্যথা, এই সব শব্দ কিন্তু জ ফলা যুক্ত, এবং জ ফলা যুক্ত হয়ে কিন্তু একারের মতো বোঝাচ্ছে। সুতরাং আমাদের ব্যথা পেলে চলবে না, আমাদের ত্যক্ত হলে চলবে না, আমাদের এটার কারণ খুঁজে বের করতে হবে এবং আমাদের বুঝতে হবে কি ধরনের শব্দে জ ফলা এবং জ ফলা আকার যুক্ত হচ্ছে এবং তার উচ্চারণ হয়ে যাচ্ছে একারান্ত। আমি উদাহরণের মাত্রা খুব বাড়াবো না, কারণ আমাদের সময় হাতে খুব বেশি নেই। এজন্যে আমরা এখনই দেখছি ব্যয়, ব্যস্ত, ব্যথা, খ্যাত, তারপর এই যে শব্দগুলো আমরা বললাম এই শব্দের কোনো ব্যতিক্রম নেই, আছে। আমরা যদি বলি ব্যাকরণ, এটাকে কিন্তু ব্যাকরণ
আমরা যদি বলি ব্যাধি, এখানে কিন্তু ব্যাধি, ব্যথা, এই যে জফলা কিংবা জফলা আকার যুক্ত বর্ণ আদিতে এটা একারের মতো হচ্ছে, কিন্তু কোথাও কোথাও হয় না, ব্যতিক্রম হয়। যেমন আমি এই কথা ব্যক্ত করছি, এখানে কিন্তু ব্যক্ত, কিন্তু যখন বয় জফলা কয় তয় হ্রস্বইকার দেই, তখন কিন্তু ব্যক্তি নয়, ব্যক্তি। অর্থাৎ জফলাযুক্ত বর্ণের পর যদি ইকার আসে তাহলে কোথাও কোথাও একারান্ত উচ্চারিত হয় একার না হয়ে। অতএব ব্যথিত নয় ব্যথিত, ব্যথা কিন্তু ব্যথিত, ব্যক্ত কিন্তু ব্যক্তি। এমনি মতো ব্যতিক্রম, ব্যত্যয় কিন্তু ব্যতিক্রম। সুতরাং ইকার এলে কোথাও কোথাও এটা একারের মতো উচ্চারিত হয়। জফলা দুই নম্বর সূত্র, এটা কিন্তু খুব সহজ, সেটা হলো এই, আমরা আদিতে অয়ের আদ্যব্যয়ের আলোচনাতে বলেছি যে জফলাযুক্ত বর্ণের আগের অটা ওকারান্ত হবে। এটা তো আগের অটা ওকারান্ত হচ্ছে, কিন্তু শব্দের মধ্যে কিংবা অন্তে যদি কোনো বর্ণে জফলাযুক্ত হয় তাহলে সেই বর্ণটি কিন্তু দীপ্ত হয়, মানে উচ্চারণ দীপ্ত ঘটে, সেই বর্ণটি দুবার উচ্চারিত হয়। যেমন আমি যদি বলি উদ্যান, উদ্যান, দয় জফলা আকার ন, এখানে কিন্তু উদ্যান দুটো দ উচ্চারিত হচ্ছে। এমনি মতো যদি বলি বিদ্যা, বিদ্যা, তাহলে জয় জফলার জন্য দটা দুবার উচ্চারিত হচ্ছে। আমি যদি বলি এটা সত্য, সত্য, তয় জফলা থাকার জন্য ত দুবার উচ্চারিত হচ্ছে। আমি যদি বলি কথ্য, তাহলে থ এবং ত উচ্চারিত হচ্ছে। এখানে কিন্তু মনে রাখা দরকার, যখন ফলার জন্যে দীপ্ত হয় তখন যদি মহাপ্রাণ বর্ণ দীপ্ত হয় তাহলে প্রথমটি হয় অল্পপ্রাণ, দ্বিতীয়টি হয় মহাপ্রাণ। আর যদি অল্পপ্রাণ বর্ণে যুক্ত হয় তাহলে দুটোই অল্পপ্রাণ হয়। যেমন আমি উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ওদ্য, আমরা যে কথ্য ভাষা নিয়ে আলোচনা করছি, ওদ্যতে দয় জফলা, দ অল্পপ্রাণ, অতএব দুটো দ। কিন্তু যখন বলছি কথ্য ভাষা নিয়ে আলোচনা করছি, কথ্যতে থয় জফলা, এখানে প্রথমটি আসছে ত, তৃতীয়টি হবে থ, কথ্য। তেমনি সভ্য, সভ্য যখন হচ্ছে তখন কিন্তু প্রথমটি ব, দ্বিতীয়টি ভ, কারণ ভ মহাপ্রাণ, মহাপ্রাণ বর্ণ যখন দুবার হচ্ছে তখন তার প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি মহাপ্রাণ, কারণ দুটো মহাপ্রাণ একসঙ্গে উচ্চারণ করা খুবই কঠিন, বাগযন্ত্রের আয়াসাধ্য ব্যাপার। এজন্যে স্বাভাবিক প্রক্রিয়ায়, বাগযন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ। আমরা মধ্যে মধ্যে বলি, মধ্যে, মধ্যে, মধ্যে ধ মহাপ্রাণ, অতএব তার আগেরটা হচ্ছে অল্পপ্রাণ দ, তারপরেরটা হচ্ছে ধ। এমনি করে আমরা জফলার উদাহরণ এইটি দিতে পারি যে শব্দের অন্তে কিংবা মধ্যে যখন জফলা যুক্ত হয় তখন প্রায়শ বর্ণটি দুবার উচ্চারণ হয়, অর্থাৎ উচ্চারণ দীপ্ত ঘটে। তবে মহাপ্রাণ বর্ণের দীপ্ত হলে প্রথমটি অল্পপ্রাণ, দ্বিতীয়টি মহাপ্রাণ, এবং অল্পপ্রাণ বর্ণের দীপ্ত হলে দুটোই কিন্তু অল্পপ্রাণ। এবারে জফলার আরেকটি বিশেষ উদাহরণ বা সূত্র না বললে বাকি থেকে যাবে এবং বিভ্রান্তির সংখ্যা বাড়বে। অন্য বর্ণে যখন জফলা যুক্ত হয় তখন তার দীপ্ত হচ্ছে, সেই সূত্রানুসারে হয়ে যখন জফলা যুক্ত হবে তখন কি দীপ্ত হবে? যেমন আমি যদি বলি আমি সহহ করতে পারবো না, অর্থাৎ স হয় জফলা, এখানে কি হবে? স দন্তস্ব হয় জফলা, তাহলে ওই সূত্রানুসারে হ দুবার হবে, তাহলে স হ ওকারান্ত হবে জফলা থাকার জন্য। কিন্তু আমরা বলি কি, আমরা বলি সহ্য, কারণ এই যে হয় জফলা হলো, হয় জফলা হলেই কিন্তু তার বিস্ময়কর চেহারা দেখা যায় এবং বিস্ময়কর ভূমিকা পালন করে হ। হ নিজে বলে আমি থাকবো না, হয়ের পরিবর্তে আসে জ, সেই জ মহাপ্রাণ হয়ে যায়, হয়ের কারণে মহাপ্রাণ হয়ে যাওয়ার কারণে প্রথমটি হয় জ,
তারপরেরটা হয় ছ। অতএব আমাদের এখানে জানা দরকার, হয় শব্দের শেষে কিংবা মধ্যে যদি হয়ে জফলা যুক্ত হয় তাহলে হয়ের উচ্চারণ বিলুপ্ত হয়, জটা ঝয়ের মতো হয়, এবং ঝ যেহেতু মহাপ্রাণ তার উচ্চারণ দ্বিত্ব ঘটলে প্রথমটি হবে জ, দ্বিতীয়টি ছ। এজন্যে আমরা এগুলো গ্রাহ্য করব, আমরা সহ্য করব, আমরা দাহ্য হব, আমরা কোনো কিছু গুচ্ছ রাখব না, এবং এসব উচ্ছ জিনিস উদ্ঘাটন করে বাংলার ঐতিহ্য খুঁজে পাব। এই যে ঐতিহ্য, এখানে কিন্তু আমরা প্রায়শ জ করে ফেলি, এটা যেন কখনো না হয়। প্রমিত উচ্চারণে শেষেরটি হয় জফলার শেষেরটি ঝয়ের মতো শোনাবে, অতএব এটা তোমরা ভালোভাবে গ্রাহ্য করবে, এবং এই সূত্রানুসারে কোনো কিছু উচ্ছ রাখবে না, সব দাহ্য হয়ে যাবে। তোমরা ভালো করে এটাকে গ্রাহ্য করবে, তাহলেই বাংলার ঐতিহ্য অটুট থাকবে। এবারে এই যে জফলার কথা আমি বললাম, এই জফলা যখন আরেকটি সূত্র দিয়েই জফলার আলোচনা শেষ করা যায়, প্রধান সূত্র হয়ে যায়, সেটা হলো এই যে যুক্ত ব্যঞ্জনে যদি জফলা যুক্ত হয় তাহলে তার উচ্চারণ যেমন থাকে না, তেমনি অনেক সময় তার আগের অকে ওকারান্ত করে না। আমি আবার বলছি, যুক্ত ব্যঞ্জনে মানে শব্দের মধ্যে কিংবা অন্তে যুক্ত ব্যঞ্জনে যদি জফলা যুক্ত হয় তাহলে তার উচ্চারণ যেমন থাকে না, তেমনি তার আগের অকেও অনেক সময় ওকারান্ত করে না। যেমন বন্ধা, এটা কিন্তু বন্ধা নয়, সূত্রানুসারে হওয়া উচিত ছিল বন্ধা, কিন্তু বন্ধা এটা হবে, কারণ ওটা যুক্ত ব্যঞ্জনে জফলা যুক্ত হচ্ছে। তেমনি হর্ম, হর্ম নয়, মর্ত, মর্ত নয়, মর্তভূমি, এখানে কিন্তু তয় রেপ জফলা, অতএব তয় রেপ থাকার জন্য জফলার উচ্চারণ হচ্ছে না, দুটো মানে মর্ত, র এবং ত, কিন্তু তারপরে জফলা আছে, অতএব হওয়া উচিত ছিল মর্ত। অর্ঘ, এটাও অর্ঘ হওয়া উচিত নয়, তেমনি কণ্ঠ, কণ্ঠ নয়, অন্ত, অন্ত নয়, বন্দোপাধ্যায়, বন্দোপাধ্যায় নয়, বন্দবংশ নয়। সুতরাং এই সব শব্দের দিকে খেয়াল রাখা দরকার, তবে এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রম সাধারণত সন্ন্যাসী এবং সন্ধ্যা, এক্ষেত্রে আমরা সন্ধ্যা বলি না। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সন্ধ্যা, সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। অতএব আমাদের শেষের সূত্রের যে সার সেটা হচ্ছে এই, জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণের যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে যদি জফলা যুক্ত হয় তাহলে তার উচ্চারণ যেমন থাকে না, স্বাস্থ্য, আমরা যদি জফলা না দেই তাহলেও কিন্তু স্বাস্থ্য খারাপ হয় না, আসলে স্বাস্থ্যের কোনো উচ্চারণ নেই। এই ধরনের যুক্ত ব্যঞ্জনবর্ণে জফলা যুক্ত হলে তার যেমন কোনো উচ্চারণ থাকে না, তেমনি তার আগের অকেও প্রমিত উচ্চারণে অনেক জায়গায় ওকারান্ত করে না। মর্ত, হর্ম, বন্ধা এসব, কণ্ঠ, অন্ত, বন্দোপাধ্যায়, বন্দোপাধ্যায় নয় কিন্তু ব্যতিক্রম, সন্ন্যাসী, সন্ধ্যা।